হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখার পর থেকেই খুবই স্পেশাল একটি কাজ শিখতে পারবেন মানে এই ধরনের অ্যানিমেশন ফটো কীভাবে এডিট করবেন দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখনটি বাজিয়ে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই কাজ করার জন্য চলে আসবেন গুগল ক্রেমে গুগল ক্রেমে এসে এখানে লিখবেন পি আই এক্স আই জেড লেখার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে এখানে টাচ করবেন টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস করে যাবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কার ফেরেম ভ্যালেন্টাইন ডে এখানে যে ধরনের লেখা রয়েছে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন এখানে প্রথমে যে অ্যানিমেশনটি রয়েছে এখানে টাচ করব টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন ঠিক এখানে দেখতে পাচ্ছেন সিলেট দি পিকচার এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে যেই ফটোটা এডিট করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন এবং উপরে পাবেন ডান আপশান এখান থেকে ডান করে দেবেন এবং নিচেই পাবেন গো অপশান এখানে টাচ করে দিবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে অলরেডি ফটোটি এডিট হয়ে যাবে এবং নিচেই এখানে অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশন ফটো এখান থেকে এডিট করতে পারবেন অলরেডি ফটোটি এডিট হয়ে গিয়েছে এবং এখানে পাবেন ডাউনলোড অপশান এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখানে পাবেন শেয়ার অপশান এখান থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার দিতে পারবেন তো এখান থেকে চলে আসবো ব্যাগে ব্যাগে আসার পরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন গিফট অ্যানিমেশান এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার পরে শুধু অ্যানিমেশান ফটোই এখানে শো হবে এই ধরনের শুধু অ্যানিমেশান ফটো এডিট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ